দেখুন, এবার লাদেন জীবিত। আমার কাছে নির্দিষ্ট কিছু তথ্য আছে যেগুলো প্রমাণ করে ওসামা বিন লাদেন এখনও জীবিত। দাবি করলেন আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থা NSA-র তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেন। স্নোডেনের মতে বিন লাদেন শুধু বেঁচেই আছে তাই নয়, তিনি বাহমাসে বিলাসবহুল জীবনযাপন করছেন আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার CIA-র অর্থে। তিনি বলেন, আমার কাছে দেখানোর মতো তথ্য আছে যে বিন লাদেনকে CIA অর্থ দেয়। তিনি এখনও মাসে $1,00,000 পাচ্ছেন, যা সরাসরি তার নাসাউ ব্যাংকের অ্যাকাউন্টে স্থানান্তর করেছে কিছু প্রথম সারির ব্যবসা প্রতিষ্ঠান ও সংস্থা। তিনি আরও বলেন, আমি নিশ্চিত নই যে তিনি এখন কোথায় আছেন, কিন্তু 2013 সালে 5 স্ত্রী ও তাদের সন্তানদের নিয়ে একসঙ্গে বসবাস করছেন তিনি। স্নোডেন আরও বলেন, ওসামা বিন লাদেন দীর্ঘদিন ধরে CIA-র সবচেয়ে দক্ষ কর্মী ছিলেন। যদি যুক্তরাষ্ট্রের এলিট কমান্ডো বাহিনী নেভি সিল অভিযান চালিয়ে তাকে হত্যা করেই থাকে, তাহলে অন্যান্য গোয়েন্দা সংস্থার কাছে তারা কী ধরনের বার্তা পাঠিয়েছিল? তিনি বলেন, পাকিস্তান গোয়েন্দা সংস্থা পাকিস্তান সিক্রেট সার্ভিসের সঙ্গে সমন্বয় করে তারা ভুয়ার মৃত্যুর খবর ছড়িয়েছিলেন। তখন থেকে প্রত্যেকের বিশ্বাস লাদেন মারা গেছেন, কেউ তাকে খুঁজছে না, সুতরাং তার নিখোঁজ থাকাটা অত্যন্ত সহজ। দাড়ি ও সামরিক জ্যাকেট ছাড়া কেউ তাকে চিনতে পারে না। মস্কো ট্রিবিউনকে দেওয়া সাক্ষাৎকারে আমেরিকার কেন্দ্রীয় সংস্থা CIA-র সাবেক এই সদস্য এসব কথা বলেছেন বলে দেশটির ইহুদিপন্থী গণমাধ্যম ওয়ার্ল্ড নিউজ ডেইলি রিপোর্টে প্রকাশিত খবরে বলা হয়েছে। আমাদের চ্যানেলে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।